আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সো মূলত রাজশাহী ইউনিভার্সিটির এই ইউনিটের রেজাল্টটি প্রকাশিত হয়েছে। তো নতুন সিস্টেমে কিভাবে রাজশাহী ইউনিভার্সিটির এই ইউনিটের রেজাল্টটি দেখবেন সেটাই আজকে আপনাদেরকে আমি দেখাবো। তো ভিডিওটি সঙ্গে থাকবেন। তো আপনি মোবাইলে বা স্মার্টফোন বা কম্পিউটার ল্যাপটপ যেটা হাতে থাকুক না কেন, সেইটাতে এই যে ব্রাউজারটা এখানে আসে ঢুকবেন। ঢোকার পর এখানে সার্চ করতে হবে আর ইউ অ্যাডমিশন। আর ইউ অ্যাডমিশন লেখার পর এই যে পেজটা আসলো এখানে চলে যাব আমরা। চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন সার্চ রেজাল্ট ক্লিক হ্যাঁ ক্লিক হ্যাঁ, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে তারিখগুলো দেয়া আছে, এগুলো অনেক কিছু, এগুলো দেখার দরকার নেই। তো এই যে লগ ইন, ভর্তি পরীক্ষার ফলাফলের জন্য লগ ইন করুন। সো লগ ইনে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে এইচএসসি রোল লাগবে, এসএসসি রোল লাগবে, এইচএসসি বোর্ড লাগবে, এসএসসি বোর্ড লাগবে, তারপরে এইচএসসি পাসিং ইয়ারটা লাগবে, তারপরে এসএসসি পাসিং ইয়ারটা লাগবে, এবং এই ক্যাপচাটা এখানে বসায় দিতে হবে। তো আমি সবগুলো বসায় দিচ্ছি। সো আমার সবকিছু দেওয়া শেষ, আমি এখন সাবমিট করব। তো বলতেছে যে ক্যাপচাটি ভুল গেছে, আমি ক্যাপচাটি আবার লিখতেছি। সো আমি ক্যাপচাটি আবার লিখে সাবমিট। তো সাবমিট করার পর একটু অপেক্ষা করতে হয়। সো দেখতে পাচ্ছেন আমাদের সামনে হচ্ছে সুন্দর করে কিন্তু সবকিছু চলে আসছে। ওকে, সো এইখান থেকে আপনারা যদি একটু লক্ষ্য করেন ফলাফল, তো ফলাফলে এখান দেখতে পাচ্ছেন ইউনিট এ রোল নাম্বার দেখতে পাচ্ছেন গ্রুপ এ টু কোটা 9, টোটাল স্কোর দেখতে পাচ্ছেন ওনার 35.5, এবং এখানে পজিশন দেখতে পাচ্ছেন স্ট্যাটাস ফেল, ঠিক আছে, উনি হচ্ছে ফেল করছে, এবং এবং রিমার্কসে দেখাইছে যে উনি 40-এর নিচে নাম্বার পেয়েছেন, ঠিক আছে, এবং ওনার সাবজেক্ট চয়েস এখানে দেখায় নাই, ঠিক আছে। সো এইভাবে আপনি হচ্ছে বর্তমানে নতুনভাবে আপনার রেজাল্টটি দেখতে পারবেন, এই ইউনিটের রেজাল্টটি। তো এই ছিল আজকের ভিডিও, অবশ্যই লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ।